আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আজ যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা একটু দীর্ঘ, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। এটা সেটা হচ্ছে যে আমি আজ মোটামুটি চারটি বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে যে এয়ারক্রাফটের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আপনারা জানেন যে একটি এয়ারবাস 380 বা অন্য কোনো প্লেনের যাত্রীর সংখ্যা হয় 500 থেকে 600, এবং সেটা 12 থেকে 14 ঘন্টা এক নাগারে চলে। তো এই 12-14 ঘন্টা এক নাগারে চলার জন্য এতগুলা লোকের যে ওয়েস্ট হয়, সেই ওয়েস্টটা কিভাবে ব্যবস্থাপনা করা হয়। কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই যে প্যাসেঞ্জারের যে বর্জ্যগুলা, ওয়েস্টগুলা কি আসলে শহরে পড়ে না এটা কোথাও রাখা হয়? না, শহরে পড়ে না। কারণ হচ্ছে যে যদি শহরে পড়তো, উনি হয়তো বা এই ধারণাটা চিন্তা করছেন যে আমাদের বাসায় আমরা যেমন কমোডে ফ্লাশ করি, সে ময়লা পানিটা সোয়ারেনে চলে যায়। ট্রেনে যে বর্জ্য সেটা রেল লাইনের উপরেই পড়ে থাকে। তো এয়ারক্রাফটের হয়তো ওই রকম উনি চিন্তা করছেন যে এগুলো কি শহরে যদি পড়তোই, তো ঢাকা থেকে ওমান মাস্কাতে একটা প্লেন যাচ্ছে, ঢাকা থেকে টেক অফ করে ক্যালকাটা পরে জামশেদপুর, জামশেদপুর পরে নাগপুর, নাগপুরে পরে আহমেদাবাদ, আহমেদাবাদের পরে করাচি, করাচির পরে হচ্ছে ওমান মাস্কাত, তাহলে সবগুলো শহরই নষ্ট হয়ে যেত। তো সেই রকম যাতে না হয় এবং সুষ্ঠুভাবে জিনিসটা হয়, সেই জন্য এয়ারবাস, বোয়িং বা এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচার যারা বানান, অনেক গবেষণা করে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ওনারা উদ্বোধন করছেন। তো এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থাপনা, সেটা নিয়ে আমি কিছুটা আলাপ করব। আর হচ্ছে এয়ারক্রাফ্টের আমরা এটাকে বলবো না টয়লেট, আমরা অনেকটা বলি যে টয়লেট বলি, আবার কেউ বলেন যে বাথরুম বলি, আবার কেউ বলেন এটাকে ওয়াশরুম। যুগের পরিবর্তনে অনেকগুলা নাম পরিবর্তন হয়েছে, যেমনটা হয়েছে যে বাথরুম বা টয়লেটের নাম হচ্ছে ওয়াশরুম, যারা গাড়ি চালান তারাকে বলা হয় অপারেটর, আবার কেউ কেউ নিচের লেভেলের অধস্তন কর্মচারীকে বলা হয় এমএলএসএস। তো যুগের পরিবর্তনে অনেক নাম পরিবর্তন হইল। এয়ারক্রাফ্টের যে ওয়াশরুম আছে এটাকে বলা হয় আপনাদের এয়ারক্রাফ্ট ল্যাবরেটরি, আমরা এয়ারক্রাফ্ট ল্যাবরেটরি বলবো এবং এয়ারক্রাফ্ট ল্যাবরেটরি সম্বন্ধেই আলাপ করব। আর একটা হচ্ছে যে এই যে ল্যাবরেটরি, এটা শুধুমাত্র ল্যাবরেটরি না, এর মধ্যে যা আগুন লাগলে ফায়ার ডিটেকশন কিভাবে, প্রোটেকশন কিভাবে, ওর মধ্যে অক্সিজেন মাস্ক থাকে, আরও অন্যান্য বিষয় আমি আলাপ করব। ফাইনালি সেটা হচ্ছে যে মাঝ আকাশে আমাদের মা বোনদের যারা সন্তান প্রসববেদ না হলে এয়ারক্রাফ্টের এই ডেলিভারির জন্য কি সিস্টেম রাখা হয়েছে, কি কি মেডিসিন বা ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে, এবং ওই এয়ারক্রাফ্টের কেবিন ক্রুরা কতটুকু প্রশিক্ষণপ্রাপ্ত, এই ব্যাপার নিয়ে আলাপ করব। অর্থাৎ আমি চারটা বিষয় নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা, এয়ারক্রাফ্ট ল্যাবরেটরি, ফায়ার প্রোটেকশন ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম, আর মা যাকা যে সন্তান প্রসব, এই ব্যাপারটি। তো প্রথমেই আসা যাক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হয়। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে আমি বলছি যে ওয়েস্টগুলো বাইরে পড়ে না, কারণ একটা এয়ারক্রাফ্ট যখন যে উচ্চতা চলে 37, 39 বা 41, সেই উচ্চতাতে তাপমাত্রা বাইরে হচ্ছে -56°C। আমাদের ব্রিজের মধ্যে যে বরফ জমে সেটা হচ্ছে 0°, তারও নিচে -56 বা তারও নিচে নামে। সুতরাং পানি ইচ্ছা করলে বের হলে এটা আটকে যাবে, পানিটা নিচে পড়বে না। এয়ারক্রাফ্টের পানিটা বের হয় শুধুমাত্র বেসিনের পানিটা, সেটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড সিস্টেম আটকে, সেই পানিটা বাইরে বের হয়। এবং বের হওয়ার যে পদ্ধতিটা আছে ওইখানে হিটিং সিস্টেম রাখা হয় যাতে পানিটা বের হতে পারে, সেটা বের হয়। আর এয়ারক্রাফ্টের ল্যাবরেটরির যা সাইজ হয় খুবই ছোট, যারা ট্রেভেল করছেন দেখতে পারবেন যে, এবং এটার মধ্যে কী কী থাকে মোটামুটি একটু বলে নিই। এর একটা কমোড থাকে, একটা বেসিন উইথ হট কোল্ড যেটা আমি বলছি সিস্টেম থাকে, স্টপার থাকে পানির, তারপরে এয়ারলাইনে পারফিউম দেন, কিছুটা লোশন দেন, একটা লিকুইড হ্যান্ড সোপ থাকে, টয়লেট রোল থাকে, তারপরে টয়লেট ফ্লাশ, এটা ফ্লাশ হয় এখনকার ভ্যাকুয়াম সিস্টেমে,
ফ্লাস্টার পুশ করলি ভ্যাকুয়াম সিস্টেম ফ্লাস্ট হয়। আর এটা আছে যে কেবিন ক্রু কল বাটন, কেবিন ক্রু কল বাটনটা এটা একটু বলে নেই যে কেবিন ক্রু কল বাটনটা এখানে রাখা হয়েছে এই জন্য যে ওই আমাদের এয়ারক্রাফ্টের অধিক উচ্চতায় যেহেতু একটু অক্সিজেনের মাত্রা কম থাকে, মনে করেন যে 37,000 বা 39,000 ফ্লিট, প্লেনের অল্টিচিউড হইল কেবিনের ওই পরিমাণ অক্সিজেন থাকে সেটা হলো 7,000 বা 8,000 ফিটের যে পরিমাণ অক্সিজেন থাকে সেই পরিমাণ অক্সিজেন লেভেলটা ওইখানে ব্যবস্থা করা হয়। তো ল্যাবরেটরিতে যদি কোনো যাত্রী গেল, উনি যাওয়ার পরে ওনার স্ট্রোক হইলো বা কোনো কারণে উনি আর উঠে ওই ইয়েটা খুলতে পারবেন না, ল্যাচ বা লকটা খুলতে পারবেন না, যদি ল্যাচ বা লক না খুলতে পারে তাহলে উনি কীভাবে কেবিন ক্রুর দৃষ্টি আকর্ষণ করবে? এই জন্য একটা কল বাটন আছে, সেই কল বাটন জানার পদ্ধতি বলেই প্রতিটি কেবিন ক্রুর অ্যাটেন্ডেন্ট প্যানেলের মধ্যে একটা লাইট জ্বলবে এবং ওই পার্টিকুলার ল্যাবরেটরির সামনেও একটা লাইট জ্বলবে। সুতরাং কেবিন ক্রুরা আসবেন, এখন আপনি ভিতর থেকে লক করা ল্যাবরেটরিতে, এখন বাইরের থেকে কেবিন ক্রুরা কীভাবে প্রবেশ করবে? হ্যাঁ, এই একমাত্র এয়ারক্রাফ্টের ল্যাবরেটরি যেটা বাইরের থেকে খোলা যায় সেটা আমি নিরাপত্তার স্বার্থে এখন বললাম না বাইরের থেকে কেউ খোলা যায়, তবে কেবিন ক্রুরা এটা খুলেন বাইরে থেকে। তা আপনি যখনই কোনো বিপদে পড়বেন বা বিপদগ্রস্ত হবেন তখনই কল বাটনটা প্রেস করবেন, প্রেস করলে পরে কেবিন ক্রু আসবে বাইরে থেকে আপনাকে হেল্প করতে আসবে। আরেকটা যেটা হচ্ছে যে ওইখানে আরেকটা সাইন আছে রিটার্ন টু কেবিন, অর্থাৎ যদি ক্যাপ্টেন মনে করলেন যে এখানে আপনার সামনে খারাপ আবহাওয়া আছে বা ইমার্জেন্সি ডিসেন্ড করতেছে সেখানে সিট বেল্টটা উনি জ্বালাবেন, আপনার সিটের সামনে দেখবেন যে সিট বেল্ট সাইন বাধা নিয়ে কেবিন ক্রু বলছে, আর ল্যাবরেটরির মধ্যে আসবে রিটার্ন টু সিট, মানে আপনি তাড়াতাড়ি সিটে চলে আসুন। তো আর আছে এখানে ওয়েস্টবিন, ওয়েস্টবিনটা স্প্রিং লোডেড, একটু ধাক্কা দিয়ে টিস্যুগুলো ফেলতে হয়। আর একটা কথা লেখা থাকবে যে পরবর্তী যাত্রীর সুবিধার্থে আপনি ভারগুলো ক্লিন রাখবেন, হ্যাঁ এটা অবশ্যই করা উচিত, কারণ আপনি ইউজ করলেন, আপনি যদি ক্লিন না করেন পরবর্তী যাত্রী অস্বস্তি ফিল করবে এইটা ইউজ করার জন্য। এখানে ভ্যাকুয়াম জেনারেটর আছে, এটা বিভিন্ন অল্টিচিউডে বিভিন্ন সময় থাকে, 3 থেকে 5 সেকেন্ড এই পরিমাণ স্টার্ট করে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আর একটা চেঞ্জিং টেবিল ফর ইনফ্যান্ট, আমি বাচ্চাদের জন্য বলছি, কোনো মা যদি তার সন্তান সহ যান এখন ওই সন্তানকে তো ছোট্ট শিশুটাকে আপনি সিটে রাখতে পারবেন না, আপনি সাথে করে তাকে আনতে হবে, এনে ওইটা টান দিলে পরে এটা চেঞ্জিং টেবিলটা খুলবে, ওইখানে এক হাত দিয়ে আপনি বাচ্চাকে রাখলেন আর এক হাত দিয়ে আপনি কবরটা ইউজ করলেন, এখানে একটা চেঞ্জিং টেবিল থাকে শিশুদের জন্য। আর এই যে ভ্যাকুয়াম, এটা ভ্যাকুয়ামটা যেটা বলছিলাম যে এটা ওয়েস্টটাকে সাক করে ট্যাঙ্কির মধ্যে নিয়ে যায়, সেটা বলছে একটা বড় ট্যাঙ্ক থাকে, তো বলছে হোল্ডিং ট্যাঙ্ক বলে ওয়েস্ট ইন্টু হোল্ডিং ট্যাঙ্ক ওয়ার ইট ইজ স্টোর্ড আনটিল দ্য প্লেন ল্যান্ডস অন দ্য গ্রাউন্ড, হোল্ডিং ট্যাঙ্কের মধ্যে সমস্ত কিছু ওইখানে রাখা থাকে, এটা কোনোটাই মাটিতে ফেলা হয় না। এখন প্রশ্ন করলো এই হোল্ডিং ট্যাঙ্কের মধ্যে সমস্ত ওয়েস্ট আবার রিসাইকেল হচ্ছে কিন্তু কোনো স্মেল হচ্ছে না, কারণ এখানে একটা ফ্লুইড ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে যে আচ্ছা ওই ফ্লুইডটা হচ্ছে যে একটা কেমিক্যাল, এটা হচ্ছে গ্রিন কালার হয়, ওই ফ্লুইডটা খুব পাওয়ারফুল ফ্লুইড। যেমন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কাক যে পচা জিনিস খায়, মনে করেন পচা ইঁদুর খাচ্ছে, পচা ডাস্টবিন থেকে, কাককে বলা হয় ফ্লাইং ডাস্টবিন ক্লিনার, অর্থাৎ ও ডাস্টবিন থেকে সমস্ত কিছু খেয়ে ফেলে, এখন ওই পচা জিনিস ও স্টমাকে হজম কীভাবে? সেটা উনি বললো যে কাকের পেটের মধ্যে এরকম স্ট্রং একটা আপনার অ্যাসিডিটি আছে যে ওই ময়লাটাকে পুরো ক্রাশ করে ফেলায়। আমাদের স্টমাকে যেমন অ্যাসিড আছে আমাদের ডাইজেশনের জন্য এটা হেল্প করে, ওইরকম ওই ফ্লুইডটা এত পাওয়ারফুল ও সমস্ত বর্জ্যকে ক্রাশ করে এমনভাবে রাখে যেটা রিস ইউজ হইলে ওইখানে কোনো ব্যাড স্মেল হয় না। আরও কিছুটা জিনিস আছে ল্যাবরেটরির মধ্যে, আরও কিছুটা জিনিস আছে ল্যাবরেটরির মধ্যে, আপনার অক্সিজেন মাস্ক থাকে, একটা অ্যাডাল্ট একটা ইনফ্যান্ট, অর্থাৎ মারা তার শিশু বা বাবারা তার শিশু নিয়ে গেলে যদি অক্সিজেনের ঘাটতি হয় বা কোনো কারণে অক্সিজেনের প্রয়োজন হয় তখন উপর থেকে মাস্ক আসবে আপনার দুইজনের জন্য। তবে বারবার বলা হয়েছে অক্সিজেন মাস্ক যখন পরে আগে শিশুকে দিবেন না,
আগে প্রথম নিজে নিবেন মাস্কটা, নিঃশ্বাস নেবেন, তারপরে স্ট্রেপ দিয়ে আটকে পরে আপনার শিশুকে ওইটা বেঁধে দিবেন। এটা গেল আপনার এয়ারক্রাফ্টের ল্যাবরেটরি। তারপরে হচ্ছে এয়ারক্রাফ্টের ল্যাবরেটরিতে যে ওয়েস্টটা থাকলো, সেটা ওয়েস্টটা গ্রাউন্ডে যখন আসবে তখন ওই গ্রাউন্ডে একটা ল্যাবরেটরি কার্ড হয়, ওই ল্যাবরেটরি কার্ডটা এয়ারক্রাফ্ট হওয়ার পরে ওইটা আসবে ওই প্রতিটা পয়েন্টে, ওইখানে একটি পাইপ কানেক্ট করবে এবং সাকশন করে সমস্ত ময়লা নিয়ে আসবে এবং আবার নতুন পানি দিয়ে ফ্লুইড দিয়ে এটা আবার নতুনভাবে রেডি করবে এই ল্যাবরেটরি কার্ড। এরপরে আসা যাক আমাদের তিন নম্বরে, সেটা হচ্ছে যে আমাদের ল্যাবরেটরি ফায়ার প্রোটেকশন সিস্টেম। ল্যাবরেটরিতে ফায়ার প্রোটেকশন সিস্টেম একটা হচ্ছে যে ফায়ার বা আপনি সিগারেট যদি খান সে সেন্স করবে যে এটা ফায়ার হতে পারবে এবং সেটার সার্টেন টেম্পারেচার আছে, যে টেম্পারেচারও সেন্স করবে, সেন্স করে সে আপনার সিগন্যাল দিবে। সিগন্যাল দিবে হচ্ছে যে এক হচ্ছে যে ওই যে ল্যাবরেটরি আছে ওর সামনে, তারপরে কেবিন ক্রুরা যেখানে অ্যাটেন্ডেন্স এরিয়া আছে সামনে, প্লাস ককপিটে ওর সিগন্যাল যাবে যে ল্যাবরেটরি ফায়ার ডিটেকশন সিস্টেমে। এবং ল্যাবরেটরিতে যে ফায়ার যদি হয় একাত, তো সেটা হচ্ছে যে ওই মোটর থেকে হতে পারে বা কোনো কারণে যদি হয় সেক্ষেত্রে ফায়ার অটোমেটিক আপনার এক্সটিংগুইশ করে সে। এটা কোনো কোনো আমি এক্সাক্ট খেয়াল নাই, হয়তো 75 বা 78 বা 90 যেই হোক একটা সেন্সারের মধ্যে একটা পার্টিকুলার টেম্পারেচার সেন্স করতে পারলেই প্রথম দিবে ওয়ার্নিং, তারপর সে অটোমেটিক এক্সটিংগুইশ করবে আগুনকে। তারপরে ওইটা তো বা কেবিন ক্রুরা পরবর্তীতে আসবেন, এসে ওনারাও আবার ইউজ করবেন ফায়ার ফাইটার হ্যালন যেগুলো আছে এগুলা। তো এটা হচ্ছে মোটামুটি ফায়ার প্রোটেকশন সিস্টেম। আর যেটা হচ্ছে যে আমি বলবো যে মাঝ আকাশে এটা হচ্ছে যে সন্তান প্রসবের আসলে কি ব্যবস্থা রাখা হয়েছে এয়ারক্রাফ্টের মধ্যে, কারণ মাঝ আকাশে যেহেতু এটা প্রেশারাইজড এয়ারক্রাফ্ট অনেক প্রিমেচিউর বেবু জন্মগ্রহণ করেন এয়ারক্রাফ্টে। আমি কয়েকটি এই ঘটনা এই সম্বন্ধে বলতে চাই। প্রথমটা হচ্ছে যে এয়ার মরিশাস একটি লেডি 20 বছরের, উনি এয়ার মরিশাসে ওইখানে মরিশাসে ল্যান্ড করেন। ল্যান্ড করার পরে আসলে উনি বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে অনেকগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা, উনি এয়ারক্রাফ্ট যে ওয়েস্টেজ আছে টিস্যুগুলো রাখে ওই জায়গার মধ্যে উনি বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে। ফেলে রেখে চলে যাওয়ার পরে এয়ারক্রাফ্টটা যখন ল্যান্ড করে মরিশাসে তখন অল ইন্টারন্যাশনাল ফ্লাইট ওর কাস্টমসটা চেক করতেছে, তখন ছোট্ট করে যখন বাচ্চার একটা কান্নার শব্দ শুনতে পারলো তখন ওইটা ওরা খুলে বাচ্চাটাকে বের করলো। এখন বাচ্চাটাকে বের করার পর তাদের মা আর খুঁজে পাচ্ছিল না। পরে অ্যারাইভাল লাউঞ্জে সমস্ত মহিলা যাত্রীদের মেডিকেল এক্সামিনেশন করা হয় এবং ওই 20 বছর মহিলাটাকে বয়সী মহিলাটাকে পাওয়া যায় যে সন্তানটি এয়ারক্রাফ্টে প্রসব করেছেন এবং ওনারা পরে মা শিশু দুজনই সুস্থ ছিলেন। আরেক শিশু স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছে, সেটা হলো ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, ওইখানেও মা শিশু দুজন আছে। আর যেটা হচ্ছে যে আমাদের যে এয়ারক্রাফ্টের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো মেডিসিন ইনস্ট্রুমেন্ট এগুলো সব রাখা হয় এবং কেবিন ক্রুরা মোটামুটি ট্রেন, যদি এয়ারক্রাফ্টের সন্তান প্রসব করতে একটা আইসোলেটেড এরিয়াতে কভার দিয়ে দেওয়া হয়, তারপরে যদি ওখানে মেডিকেল ডাক্তার থাকেন ডাক্তারদের কল করা হয়, তারপরে ওইখানে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। আর আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দুইবার কিছুটা এই ধরনের সম্মুখীন হয়েছিলাম। সেটা হচ্ছে একবার আমাদের ডিসিডেনের রিয়াদ ফ্লাইট ল্যান্ড করার আগে কেবিন ক্রু জানালো যে একজন আমাদের লেডি প্যাসেঞ্জার্স উনি প্রসব বেদনা অনুভব করতেছেন। তখন ল্যান্ড করার পরে আমরা সবাই বাইরে দাঁড়ানো ছিলাম, ওইখানে ওই কাপড় দিয়ে ঘেরাও করে ওইখানে ওই সন্তানটা প্রসব করার ব্যবস্থা করা হয় এবং একটা সুস্থ বাচ্চা ওই মা প্রসব করেন। আর আমি যখন F-20 ক্যাপ্টেন তখন আমিও এরকমটা ল্যান্ড করার পরে ওই লেডি যখন কেবিন ক্রুকে বলল যে উনি পেইন ফিল করতেছেন, তো পেইন ফিল করার জন্য আমার তাৎক্ষণিকভাবে দ্রুততার সঙ্গে টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে অবদান করতে হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে
আসলে অনেকে বলেন যে সন্তান যদি আকাশে হয় সে নাকি সারা জীবন টিকিট পায়, তারপরে নাগরিকত্ব পায়। আমি যতটুকু ঘাটাঘাটি করেছি টিকিট পাওয়ারটার ব্যাপারে আমি ওইরকম কোনো ইনফরমেশন পাই নাই, এবং নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও সেটা হচ্ছে আমি শুধু পেয়েছি যে ইউএসএতে যদি ওর এয়ারস্পেসে একজন বাংলাদেশি মহিলা যদি ইউএসএর এয়ারস্পেসের মধ্যে সন্তান প্রসব করে তাহলে ওইখানকার উনি নাগরিকত্ব পাবেন, বাকি কান্ট্রির ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নাই। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।